এই যে মা সকাল সকালই ভাত বসায়, তো রোজই আমাদের সকালই ভাত বসানো হয়, তো ভাত বসানো হয়ে গেছে আর এখানে সবজি এটা কাটা হয়ে গেছে। এটা কি চিচকে আলু আর কাঁঠালদানা ভাজা? ও, চিচকে আলু আর কাঁঠালদানা ভাজা, এটা সকালের খাবার। আর এই যে দুপুরের জন্য ডালও হয়ে গেছে, আর এই যে কাঁঠালদানাটাও, মানে কাঁঠালদানা চিচকে আলু দিয়ে যেটা সকালে খাওয়ার জন্য সেটা ভাজা হয়ে গেছে। আর আমি এখন ভাত নিয়ে নিয়েছি থালায়, আর এই যে চিচকে কাঁঠালদানা আলু দিয়ে ভাজা সেটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা সব আর কি আমার, তো এটা খেয়ে নিই। আর এই যে মা দুপুরের জন্য উচ্ছে আলু ভাজা করেছে, আর ডাল তো হয়ে গেছে আগে, আর এই যে উচ্ছে আলু ভাজা এখন হলো। তো আজকের যা বৃষ্টি হলো, পুরো একদম ভাসিয়ে দিয়ে গেছে এমন অবস্থা, এত মোটা মোটা বৃষ্টি হচ্ছে যে আজকে তা আবার উল্টো রথ, রথে সবাই বেরোতে পারবে কি না তারও ঠিক নেই। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে। তো এই যে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। বাবা বাজার থেকে ওই এক ধরনের একটা চিপস টাইপের এনেছে, ওইটাকে একটু ভেজে নেব, ডালের সাথে খেতে খুবই ভালো লাগে ওটাকে। তো তেলটা আমার হালকা গরম হয়েছে, এখনও খুব একটা গরম হয়নি, তাই খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই চিপসগুলো। তো চিপসগুলো একবার দেখে নিই কি চিপস, চলুন। তো এই যে আমাদের চিপস দু রকম আছে, মানে দু রকম না, একই রকম দেখতে, বাট এটা একটু বেশি হলুদ, একটু কাঁচা হলুদ আর একটু মানে উজ্জ্বল মতো লাগছে। তো এই যে দু চারটে দিয়ে দিলাম কড়াইয়ে, গরম হয়েছে কি না। তো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন যে এগুলো খুব অল্পতে মানে উঠে গেল, কিন্তু আরেকটু গরম করতে হবে। তো আমার এই করতে করতে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এর থেকেও ভালো ভাজা হয়েছে সেইগুলো, মানে এই যে সেইগুলো, এগুলো তুলে নিয়েছি, নিয়ে এই যে এগুলো দিয়ে সেগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তার পরের বারে এই যে দিলাম, দিয়ে আর আমার হাতে এত জোরে তেল ছিটকে লেগেছে কি বলবো এটা দেওয়ার সময়। আর এই যে দেখুন, দু তিনবার নাড়া দেওয়ার পরে খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর বেশি লাল লাল হয়ে যাচ্ছে, কারণ ওই যেগুলো একটু হলুদ মতো বেশি ছিল সেইগুলো লাল লাল হয়ে গেছে। তো এই যে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ডালের সাথে খাবো। তো আজকের হচ্ছে শনিবার, আর আজকের উল্টো রথ, আর আমাদের শনিবার নিরামিষই খাওয়া হয়। তো নিরামিষিতে ডাল আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর একটু ওল আছে, ওল মাখা আছে, আর এগুলো চিপস যেগুলো ভাজা হয়েছে একটু আগে ওই চিপস, আর সাথে আছে ঝিঙে, ঝিঙে না, চিচকে আলু আর কাঁঠালদানা ভাজা। নিরামিষ সেই দিন সব রকম তরকারি দিয়ে বাবাকে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো রথে হচ্ছে উচ্ছে, মানে তিতো জিনিস খেতে নেই, তা মা ভুল করে উচ্ছে আলু ভাজা করে ফেলেছে, আর বাবা এখান থেকে বেছে। তো আমি চলে এসেছি, আর আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে বাবা সন্ধে দিচ্ছে। আর আজকের বাচ্চারা কেউ ঘুরতে আসেনি, কারণ উল্টো রথ আর প্রচণ্ড বৃষ্টির জন্য আমি উল্টো রথে বেরোতে পারিনি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর রান্নাঘরে কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। রান্না হচ্ছে ঝিঙে, ঝিঙে কাটা হয়ে গেছে, ঝিঙে আলু কী দিয়ে হবে, সবিন, সবিন আলু ঝিঙে দিয়ে আমাদের বাড়িতে রান্না হচ্ছে রাত্রে। আমার ভাত হবে, আর এই যে মা এখানে পাঁপড় কেটে নিয়েছে, পাঁপড় ভাজা হবে এখন। এই জল গরম হচ্ছে কী হবে, তো জল গরম হচ্ছে সবিন ভেজানো হবে এতে। তো এই যে এখানে মুড়ি ঢালছে, আমি বাবা মুড়ি খাবে বললো, মুড়িটা ঢেলে নিয়েছে বাটিতে। সোয়াবিন ভেজানো হচ্ছে গরম জলে। তো দুপুরবেলা সেই চিপস ভাজার পর এই তেলটা ছিল, সেই কড়াইয়ের তেলটাই বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন পাঁপড় ভাজা হবে, বাবা পাঁপড় নিচ্ছে।
এই যে পাঁপড়গুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর ওই তেলের উপর আর একটু তেল দিতে হবে। আর এই যে বাবাকে তখন মুড়ি দেইনি, এই যে সবে দিলাম, বাবা নিল। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, একটু বাকি আছে। আর তেল গরম হয়নি, আমার মা তার আগে দিয়ে দিয়েছে, যার জন্য এই পাঁপড়টা আর কি হয়নি ভালো। তো এটা তো হয়ে গেছে, আর বাদ বাকি পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আর কি রে কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? এনে এনে ধরো, আমার মায়ের পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবে রান্নার পালা। বাবা ওই যে বাবার জন্য পাঁপড়। খাবে তো তোমরা ভাবছো আবার তেলে কি করবে, কারণ আবার সেই ঝিনুকগুলো একটু ভাজবো, কারণ বাবা বললো যে একটু ওগুলো ভাজতে। তো এগুলো একটু ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, তো এগুলো আমি ভাজছিলাম। তো আমি হচ্ছে খুব বেশি ভাজিনি, কারণ এদিকে পাঁপড় ভাজা হয়েছে, আবার এটা ভাজে এটা অল্প করেই ভেজেছি। তো এই যে টোটালটা, খুব বেশি ভাজিনি, আমার ভাজা কমপ্লিট। আর এদিকে মা এই যে উনুনে হচ্ছে ভাত বসাবে, তাই কাঠ ধরিয়ে দিয়েছে। আর এদিকে চালও ধোয়া হয়ে গেছে, এবার মানে জলের মধ্যে চালটা দিয়ে দেবে। এই যে জল গরম হচ্ছে, চালটাও দিয়ে দিয়েছে। আর এই যে ঝিঙেগুলো এবার কেটে নেবে, আলু তো আগে থেকে কাটা ছিল। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ব্রাশ করতে। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করছি। আর খাওয়া দাওয়ার পরে মানে রাত্রে ব্রাশ করে ঘুমানো উচিত প্রত্যেকেরই, তো আমিও সেটাই করছি। দিন স্বয়ন একাদশী, তাই খুব তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়ছি। আর দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই।